হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে আমার দ্বিতীয় রোজার ইফতার। তো দ্বিতীয় রোজার ইফতারে আমি বেশি ফল খেয়েছি, মানে খেজুর ছিল, তরমুজ, আপেল, শসা, শাকালু, আঙুর, কাঁচা ছোলা, এদিকে আছে আলু দিয়ে ভাজা ছোলা আর বেগুনি আর দুটা কাঁচা লঙ্কা চপ, মানে ঝাড়ের চপ খেতে আমি খুব ভালোবাসি, আর হচ্ছে পেঁয়াজি, আর এদিকে আছে মুড়ি, আর শরবত ছিল, সেটা আমি লাস্টে খেয়েছিলাম, তো সেটা আমার ভিডিও করা হয়নি। তো আমি তৃতীয় রোজার দিন রান্না করছি। তো আমি রান্নাটা, সবাই জানো আমি রান্নাটা 11-12টার দিকেই রান্নাটা করে নিই, কারণ আর সময় পাই না, কষ্ট হয়ে যায় রোজায় থেকে সেই জন্য। তো প্রত্যেক দিন মানে কদিন একঘেয়েমি মাংস খেয়েছি, যে আর মাংস খেতে ইচ্ছে করছে না। আর তো কালকে মাছ খেয়েছি, তো আজকে ভাবলাম যে ডিম খাই এবং খুব সিম্পল খাবার খাবো আর কি। তো কী রান্না করি ভেবে পাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে পেঁপে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো। পেঁপে আলু ডিমের একটা নতুন রেসিপি, একদম নতুনত্ব। তো আমি এদিকে ডিম ভাজতে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে, আর এই সাইডে আমি আলু ও পেঁপেগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। সবগুলো আমি একসাথেই আর কি ভালোভাবে ভেজে নেব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নেব। নিয়ে পেঁপে আলুগুলোকে আর একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁপে আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি পেঁপে আলুগুলোকে তুলে নেব। তো আমি তুলে নিয়েছি। তো আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সব কিছু ভাজা, তেলটাও তেলের পরিমাণটাও অল্প থাকবে, রোজার সময় খুব বেশি তেলও খাওয়া যাবে না, এমনিতেই সন্ধেবেলা অনেক ভাজাভুজি খেয়ে ফেলছি। তো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি, মানে একটা পেঁয়াজ চার ফালি করে কেটেছি। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দুইটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর এই আমি এই দুইটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি জাস্ট মশলাটাকে কষানোর জন্য। অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরে ও ধনিয়া গুঁড়ো একসাথে আর কি। দিয়ে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি, আর পেঁপেগুলো ভাজার সময় আমি লবণটা একবার দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি গ্যাসটাকে লোতে করে দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করছি। তো লোতে করে দিয়ে আমি পেঁপেটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটা পেঁপে কেটে দেখছি কতটা সিদ্ধ হয়েছে, বেশ ভালোভাবেই সিদ্ধ হয়েছে। তো এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। পেঁপের স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য তো আমি পানি দিয়ে দিচ্ছি, মানে একবার জল দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি খুব বেশি পরিমাণে পানি দেব না। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটাকে লোতে করে দিয়েছি। তো দেখো, আমার ডিম দিয়ে পেঁপের তরকারিটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, আমার ডিম দিয়ে পেঁপের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা নতুন রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব